দেবাশিস, পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের কুচবিহার জেলাতে আমার বাড়ি। আজ থেকে আমি ইউটিউবে নতুন যাত্রা শুরু করলাম, আপনাদের আশীর্বাদ কামনা করি। এই ইউটিউবে আসার পেছনে আমার একটা কারণ আছে। আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের এদিক থেকে প্রচুর লোক চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারত, যেমন হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, এসব জায়গায় যান, কেউ আবার দিল্লি বা মুম্বাইতেও যান। আমার ওয়াইফের আসলে একটি ইউটিউব চ্যানেল আছে, অনুপমা বেঙ্গুলি ব্লগ। ও প্রধানত ডেইলি ব্লগ এবং প্যানক্রিয়াটাইটিসের উপরেই ভিডিওগুলো করে। এবার ও তো প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট। এবার ওর কাছে প্রচুর কোয়ারি আসে যে দিদি, আমরা কি করে চিকিৎসা করাতে যাব, কোথায় করাবো, বাইরে গেলে কোথায় থাকবো, অথবা কি খাবো, এসব নিয়ে। তা ও আমাকে বললো যে তুমি এসব যেহেতু জানো ডিটেলসটা, তুমি এদের একটু গাইড করো, তাহলে ওনাদেরও খুব উপকার হয়। এবার আমি আমার ওয়াইফকে নিয়ে বেশ কিছু জায়গায় আমি ওকে ট্রিটমেন্ট করাই। সেই সব জায়গায় গিয়ে আমি দেখতে পাই যে এই না জানার কারণে আমাকে নিজেকেও অনেক জায়গায় হেরাস হতে হয়েছে, এবং অনেক লোক না জানার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেরাস হন। কারো কোথায় থাকবো, কোন হসপিটালে যাব, কি করে যাব, এগুলো নিয়ে তারা টেনশন করেন, বা বাইরে গেলে আমি ঠিকঠাক খাওয়া পাবো কি না, যেমন বাঙালি খাওয়া বা হালকা খাওয়া, রুগীদের যেসব খেতে হয় আর কি। তা আমার ওয়াইফকে এত জায়গায় আমি ট্রিটমেন্ট করাতে নিয়ে গিয়েছি, মোটামুটি একটা অভিজ্ঞতা আমি কিন্তু এতে সংগ্রহ করেছি। এবার আমার ইউটিউবে আসার এটাই কারণ, ও আমাকে, আমার ওয়াইফও আমাকে বললো যে তুমি এটা এই অভিজ্ঞতাগুলো শেয়ার করো, তাহলে কিন্তু সবার উপকার হবে, যার জন্যই আমি ইউটিউবে এলাম আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে। আর আমাদের যে বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টে, এটা হচ্ছে ডুয়ার্স এলাকা। এ জায়গা আপনারা নিজেরা জানেন যে এটা একটা খুব সুন্দর জায়গা, এখানে প্রচুর ঘোরার জায়গা আছে। পাশে দার্জিলিং আছে, সিকিম আছে, ভুটান আছে, আর আসাম রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, মেঘালয় রয়েছে। এসব জায়গায় কিভাবে আপনারা ঘুরতে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সেসব সম্বন্ধেও আমি আমার যেটা নিজস্ব অভিজ্ঞতা সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, তাতে আপনাদের একটু হলেও উপকার হবে। যদি উপকার হয় তাহলে কিন্তু আমি নিজেকে ধন্য মনে করব। আশা রাখছি আপনারাও আমাকে সহযোগিতা করবেন। সহযোগিতা বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি লোকে আমার অভিজ্ঞতাটা জানতে পারবেন। আর আমি যেহেতু নিজে এই বাইরে গিয়ে নিজে অভিজ্ঞতাটা সংগ্রহ করেছি, কাজেই আমি ডিটেলসটা আপনাদের বলতে পারবো, কাজেই যতটা পারবেন আমাকে সহযোগিতা করবেন। আর প্রতি রোববার যেহেতু আমি ছাড়বো একটা করে ভিডিও, তাহলে আপনারা যদি আমাকে আগে কমেন্টে জানিয়ে দেন আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান, আমি কিন্তু তার উপরে আপনাদের একটা করে ভিডিও করতে পারবো, তাতে আমার একটু সুবিধা হবে ভিডিওগুলো করতে। আপনাদের আশীর্বাদ কামনা করছি, আশা করি আপনারা আশীর্বাদ করবেন। আপনারা যদি আমার মাধ্যমে একটু উপকৃত হন, আমি কিন্তু নিজেকে ধন্য মনে করব। আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এই আশা রেখে আজকে শেষ করছি। গুড নাইট, নমস্কার।